ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর শিশুশ্রম নিরসন বিষয়ক মতবিনিময় সভায় সাংবাদিকদের আসন না দেয়া ও ঢুকতে না দেওয়ার প্রতিবাদ জানান জেলার সংবাদকর্মীরা। অনুষ্ঠান বয়কট করে রোববার দুপুর ১২টার দিকে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘণ্টাব্যাপী কর্মবিরতি পালন করে সাংবাদিকরা। এই সময় ঠাকুরগাঁয়ে কর্মরত সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার জিয়াউর রহমান, এনসিএন ও দৈনিক যুগের কণ্ঠশের জেলা প্রতিনিধি মিনহাজ আলম, প্রেস ক্লাবের সহ সম্পাদক তানবীর হাসান তানু, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফিরোজ আমিন সরকার এবং স্থানীয় আওয়ামী লীগের সহসভাপতি মাহবুবুর রহমান খোকন বলেন, এ বিষয়ে জেলা প্রশাসক মাহবুবুর রহমানের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। আজকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে যে জেলার গণমাধ্যম কর্মীরা রয়েছে তারা একভূত হয়েছে প্রতিবাদ জানিয়ে, একটাই কারণ, সেটি হচ্ছে শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, তার একটা প্রোগ্রাম আছে জেলা প্রশাসক কার্যালয়ের ভেতরে, সেখানে সাংবাদিকদের কোনোভাবেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এটি সত্যিকার অর্থে গণমাধ্যমের একটি বাধাগ্রস্ত করা হচ্ছে বলে আমরা মনে করি এবং তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সেই কারণেই আমরা জেলা প্রশাসক কার্যালয়ের চত্বরে এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছি। সকল সংবাদকর্মী সহ অনেককে আমন্ত্রণ জানানো হয়েছে, আমন্ত্রণ জানানোর পরও যদি তাদের বসার ব্যবস্থা না থাকে তাহলে তাদের অপমান করা বলে আমি মনে করি। এ কারণে সংবাদকর্মীরা এই প্রোগ্রাম বয়কট করেছে। আমাদের সংবাদকর্মীদের ঢুকতেই দেওয়া হয়নি, এই কারণ আমার অনেক সংবাদকর্মী এখানে দাঁড়ায় আছে, আমি যখন ঢুকি ভাই কেন ঢুকতেছ না, ভাই আমাদেরকে দরজায় ঢুকতে দেওয়া হয় না। কি কারণে ঢুকতে দেওয়া হয় না, আমি যখন আমি জোর করে ঢুকি যায় দেখি আমার সভাপতি পিছনে চেয়ারে বসে আছেন, সামনে অনেকজন বসে আছেন কিন্তু সভাপতি জায়গা নাই, আবার আমার সংবাদকর্মীরা বাইরে আছেন, সে কারণে ওই প্রোগ্রাম তো আমরা থাকতে পারি না। সে কারণে সকলে মিলে আমরা এটা বয়কট করছি এবং এই বয়কটটা জেলা প্রশাসন সাহেব অবশ্যই এটা বিষয়টা বিবেচনায় নেবেন এবং পরবর্তীতে কোনো সংবাদকর্মী যদি লাঞ্ছিত হয় ওনাকে এই দায়ভারগুলো নিতে হবে। হচ্ছে প্রধান অতিথি হিসাবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আছেন, এই প্রোগ্রামটি আমি মনে করি যেটা ভুয়া, কারণ এই প্রোগ্রাম আজকে শিশু শ্রম ঝুঁকিপূর্ণ শিশু শ্রম মুক্ত করা হচ্ছে ঠাকুরগাঁওকে, অথচ ঠাকুরগাঁওকে শত শত ঝুঁকিপূর্ণ শিশু শ্রম কাজ করছেন শিশুরা, সভাপতি সেক্রেটারি তাদের বসার জায়গাও নাই। এইটি মনে করি ঠাকুরগাঁওয়ের সাংবাদিকদের জন্য অত্যন্ত অপমাননাকর, এটি জেলা প্রশাসক মহোদয় আমরা প্রশাসনকে এটি জন্য দায়ী করব, জেলা প্রশাসন অবশ্যই এটির জন্য দায়ী। আমরা মনে করি যে জেলা প্রশাসক মহোদয়কে অবশ্যই দুঃখ প্রকাশ করা উচিত সাংবাদিকদের কাছে এই ঘটনার জন্য। রিপোর্ট মোহাম্মদ মিনহাজ আলম, এনএএন টিভি, ঠাকুরগাঁও।